একটা আশ্চর্য ঘটনা ভালো করে মন দিয়ে শুনুন। হযরত আবু রাবি তিনি বলেন, আমি শুনতে পাইলাম অমুক গ্রামে একজন মহিলার একটা কুদরতি ছাগল রয়েছে। এই ছাগল কিন্তু অন্য কোন ছাগলের মতো না, এই ছাগলের এক স্থান দিয়ে দুধ বাইর হয়, আরেক স্থান দিয়ে কিন্তু খাঁটি মধু বাইর হয়। উনি অবাক হয়ে গেল, এই খবরটা চতুর্দিক দিয়ে শুনি, আসল ঘটনাটা কি? আমার একটু সফর করার দরকার, জায়গায় যাবার দরকার, এই দুধ পড়ে আর মধু পড়ে এমন ছাগলের কথা তো শোনা যায় না। আল্লাহু আকবার বলেন, বান্দা ডাক দিয়ে বলে আমি সফর শুরু করে দিলাম, কারণ সফর করা এটা আল্লাহ পাকের নির্দেশ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل سيروا في الأرض, আল্লাহ বলেন তোমরা দুনিয়ার ভিতরে পরিভ্রমণ করো, সফর করো। সফর করলে, ভ্রমণ করলে কিন্তু আল্লাহ পাকের কুদরত দেখা যায়। আর বান্দা বান্দি যখন আল্লাহ পাকের কুদরত দেখে তখন কিন্তু ঈমান বেড়ে যায়। আবু রাবি তিনি বলেন, এই মহিলার এই ছাগলের স্তন দিয়ে মধু কেন পড়ে? মানুষকে দান করলে, মেহমানদারি করলে সবকিছুর মালিক তো আল্লাহ লক্ষ্য করেন। আমি সফর শুরু করলাম, কষ্ট কেলেশ করে আমি সেই গ্রামে উপনীত হলাম। এলাকাবাসীকে বললাম, ভাই এমন একটা খবর আপনাদের এই এলাকার একজন বুড়ির বকরি সম্পর্কে, ছাগল সম্পর্কে শোনা যায়, আসলে কি সত্য? বললেন, হ্যাঁ কথাটা সত্য, ওই সামনে সে বুড়ির বাড়ি। আমি বান্দির বাড়িতে চলে গেলাম, বাড়িতে গমন করার পরে তার সাথে আমার দেখা হয়ে গেল। আমি বললাম, ও আল্লাহর বান্দিরে, এই ঘটনা আমি শ্রবণ করার পরে বাস্তবতা এবং সত্যতা প্রমাণ করার জন্য তোমার বাড়িতে আমি গমন করেছি, তুমি ওই ছাগলটা দয়া করে আমার সামনে হাজির করো, আমি নিজে হাতে দহন করে দেখবো যে আসলে মধু বাইর হয় কিনা। বন্ধুরা, আমার বান্দি এবার ছাগল সামনে আনলো, উনি নিজে হাতে ছাগল দহন করে দেখতে পাইলেন এক স্থান দিয়ে দুধ এবং অপর স্থান দিয়ে আকাশের মালিক কিন্তু খাঁটি মধু বাহির করে দিতেছে। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এটা কিন্তু আমার আল্লাহর কাছে কোনো বড় ব্যাপার না, আল্লাহ কিন্তু সব পারে, আল্লাহ কিন্তু সব কিছু করতে পারে। এবার যখন দেখা শেষ হয়ে গেল, আবু রাবি তখন বান্দিকে ডাক দিয়ে বলে, বান্দিরে এমনটি হওয়ার কারণ কি? পিছনে কি কোনো কারণ নিহিত রয়েছে? বান্দি ডাক দিয়ে বলে, অবশ্যই কারণ রয়েছে, এমনটি কেন হলো আপনি আসল ঘটনা শোনেন। এবার মহিলা বলতেছে, ও আল্লাহর গোলাম আসল কাহিনী শুনুন, এই ছাগলের স্তন দিয়ে কেন মধু বাহির হয় জানার দরকার আছে না নেই? একটু হাত তুলে কোন আছে না নেই? বান্দি ডাক দিয়ে বলে, এবার ঘটনা শুনুন, আমরা গরিব মানুষ, এই ছাগলের দুধ বিষে আমাদের সংসার কষ্টের উপরে চলে, একমাত্র আমাদের আয়ের উৎস ছিল এই ছাগল, এই ছাগলটা বাড়ির ভিতরে ছিল, হঠাৎ করে কুরবানির ঈদ যখন চলে আসলো আমরা তখন চিন্তা করলাম, আমার স্বামী আমাকে বলল আমাদের যে ছাগলটা রয়েছে এই ছাগলটা কুরবানিতে কুরবানি করলে কুরবানি অনেক সওয়াবের কাজ, অনেক নেকি হবে, সওয়াব পাওয়া যাবে। আমি তখন বললাম, ও আমার স্বামী, কুরবানি সওয়াবের কাজ ঠিক আছে, কিন্তু আয়ের উৎসকে কুরবানি দেওয়া এটা তো শরীয়তের মাসালা নয়, আমরা চলবো কেমনে, খাবো কি, বিদায় এটা কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। কুরবানি চলে গেল, বহুত দিন হয়ে গেল, আমার বাড়িতে হঠাৎ করে একদিন একজন মেহমান গমন করলো, মেহমান চলে আসলো। তখন আমি স্বামীকে বললাম, স্বামী রে, মেহমানদারি করা এটা বিশ্ব নবীর সুন্নাত, মেহমান কিন্তু আল্লাহ পাকের রহমত, মেহমান বাড়িতে আসে রহমত নিয়ে চলে যায় কিন্তু বরকত দিয়ে, রসুলের সুন্নাত মেহমানদারি করা। এই যে মেহমান বাড়িতে আসছে,
এই মেহমানদার না করে ফিরিয়ে দেওয়া তো কষ্ট ভালো হবে না, তা ছাগলটা জবাই করে মেহমানদারি করলে কেমন হয়? স্বামী বলছে অসুবিধা নেই, তা আমরা সামনে এই ছাগলকে কেন্দ্র করে তো সংসার আমরা চালাই, তা আমরা সামনে চলবো কেমনে? মহিলা কাকে বলে? মহিলা তখন বলল যে আল্লাহকে খুশি করার জন্য ছাগল জবাই করে আমরা মেহমানদারি করব, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এরছে উত্তম রিজিকের ব্যবস্থা আমাদের করে দিবে। ভরসা করলেন কার উপরে? এখানেও কিন্তু মহিলা আল্লাহর উপর ভরসা করলেন। সবে আমার সাথে আয়াতটা আরেকবার পড়ুন, আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। এবার বান্দি বলে ছাগলটে জবাই করুক, মেহমানদারি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারির বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। কারণ মেহমানদারি করা এটা বিশ্ব নবীর সুন্নাত। মেহমানদারি কার সুন্নাত? আল্লাহ নবীর সুন্নাত। আল্লাহ নবী সুন্নাত, আল্লাহ নবী বলেন আমার যে সুন্নাতকে জীবিত করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ নবী বলেন ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নাত যে পালন করবে, ভালো করে হাদিসটা মনে রাখবেন, আল্লাহ নবী বলেন ফিতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নাতের উপরে যারা আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 গলা কাটা শহীদের নেকি আল্লাহ লিখে দিবে। অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, আমার নবী বলেন যে আমার সুন্নাতকে মহব্বত করবে অনুসরণ করবে, অমান আহাব্বানি সে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো আমি নবীর সাথে ওই ব্যক্তি একই জান্নাতে অবস্থান করবে। অনেকের বাড়িতে মেহমান গেলে অনেকে খুশি হয়, অনেকে কিন্তু মেহমান তাড়িয়ে দেওয়া যায় কিভাবে সেই চেষ্টা করে, আছে না নেই ভাই? জোরে কোন আছে না নেই? বাগেরহাটে আমার মাহফিল ছিল, ওখানে এক ঘটনা শুনলাম, ওখানে একজন ট্যাক্স ইন্সপেক্টর তিনি আমার ঘটনাটা শুনালেন, বাড়ি গেছে মেহমান তো উনি বলছে ভাই বাড়ির থেকে খেয়ে এসেছেন না বাড়ি যেয়ে খাবেন। এবার কেমন ধরনের কথা কচ্ছে, বাড়ির থেকে কি খেয়ে এসেছেন না বাড়ি যেয়ে খাবেন? তার মানে কি ভাত দেওয়ার ইচ্ছে নেই? ও ভাই মেহমান কিন্তু আপনার রিজিক খায় না, মেহমান তার রিজিক সে খেয়ে যায়, কতক্ষণ ঠিক না? সব সময় মনে রাখবেন মেহমান আসে রহমত নিয়ে চলে যায় বরকত দিয়ে, যার খাদ্য সে খেয়ে যায়, মেহমান যে বাড়িতে আসে আল্লাহর রহমত সে বাড়িতে নাজিল হয়। জোরে কোন সুবহান আল্লাহ! এই জন্য আমরা মেহমান তাড়িয়ে দিব না মেহমান গ্রহণ করব, সবাই বলেন। বন্ধুরা এবার বান্দি বলে শোনেন, মেহমানদারি করার জন্য পূর্ণ তৈরি হয়ে গেলাম আমরা স্বামী স্ত্রী দুইজন, আল্লাহ রাস্তায় দান করলে কত বড় সওয়াব পাওয়া যায় মুসলমান কান দিয়ে শুনুন। বান্দি বলে ও আমার স্বামী ছাগলটা জবাই করেন মেহমানদারি করব, আল্লাহ আমাদের খুশি করবে, কিন্তু শর্ত এবং দাবি আপনার কাছে, ছোট্ট বাচ্চাদের সামনে যদি আপনি ছাগলটা জবাই করেন তারা কিন্তু কান্নাকাটি করবে, এই জন্য আপনি ঘরের পিছনে যেয়ে ছাগলটা জবাই করবেন, আমার ছেলে মেয়েরা যাতে টের না পায়। স্বামী চলে গেল ছুরি নিয়ে ঘরের পিছনে, ছাগলটা যখন জবাই করা হলো বান্দা ডাক দিয়ে বলে ছাগল আমার জবাই করা শেষ, আমি দেখতে পাইলাম উপর দিক থেকে
একটা ছাগল কিন্তু লাফ দিয়ে আমার সামনে হাজির হয়ে যায়, ওই ছাগল কিন্তু এই ছাগল জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা আমার জানা ছিল না। আমি আল্লাহ পাকের বিশেষ কুদরত মনে করে ছাগলটা গ্রহণ করলাম, ওই ছাগল দিয়ে কিন্তু মেহমানদারি করলাম। এই গাইবি ছাগল আসলো, কুদরতি ছাগল। ও ভাই, এই ছাগল যখন আমি দহন করতে গেলাম, যাওয়ার পরে দেখতে পাইলাম আল্লাহ পাকের কুদরতি ছাগলের এক স্থান দিয়ে দুধ বাইর হয়, অপর স্থান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মধুর ব্যবস্থা আমাদের জন্য করে দেয়। এই সেই রহমতের ছাগল, এই সেই কুদরতি ছাগল, এই হচ্ছে ভাই মেহমানদারি করার বরকতে আল্লাহ পাক এই নিয়ামত আমাকে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ, সেই আল্লাহ আছে না নেই, জবান খুলে কোন আছে না নেই। এজন্য ভাই মেহমান তাড়িয়ে দিবেন না, মেহমান গ্রহণ করবেন।